আসসালামু আলাইকুম আশা করি সব সময়ের মতোই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের মধ্যে অনেকেই আজও এস এম পান নাই অথচ পরীক্ষার ডেট কিন্তু আপনাদের অনেকেরই দিয়ে দিয়েছে তো এই মুহূর্তে আপনারা অনেকেই টেনশনে আছেন যে টেনশনের প্রমাণ আপনারা আমার কমেন্টে কিংবা আমাকে জিজ্ঞেস করে কিন্তু দিচ্ছেন আর টেনশন হওয়াটাও খুবই স্বাভাবিক আপনার জায়গা থাকলে সেই টেনশনটা হয়তো আমিও করতাম তো প্রশ্ন হচ্ছে যে আজও এস এম এস পাবো কি না এর উত্তর হচ্ছে আমি বিশ্বাস করি আপনি এস পাবেন কিন্তু আনফর্চুনেটলি যদি মিস্টেক হয়েও যায় আপনি যদি এস নাও পান তাহলে কি করার আছে তাহলে কি আমার পরীক্ষা আমি দিতে পারবো না তো সেই উত্তরই দেওয়ার আজকে চেষ্টা করতেছি সেই উত্তরটা হচ্ছে আপনি যদি এস এম এস আনফর্চুনেটলি আপনার কোনোভাবে না পান সেক্ষেত্রে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি ওই লিঙ্কে ঢুকে আপনার সিট কোথায় পড়েছে আপনার সব কিছু আপনি ওই জায়গায় জানতে পারবেন তবে এস এম এস আসার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট মিস হওয়ার কারণ নেই আপনি চাইলে মামলা করতে পারবেন যে আপনার লাইফ নিয়ে খেলা করবে কেন যাই হোক আপনি ওই সাইডে ঢুকে আপনার সব কিছু জানতে পারবেন আমি আপনার সুবিধার্থে আপনার টেনশনকে কিছুটা লাগব করার জন্য এই লিঙ্কটা নিচে দিয়ে দিচ্ছি আপনি আপনার টেনশনটাকে কিছুটা হলেও কমিয়ে নিতে পারবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ